আরে বাবা, স্কুলে না গেলে তুমি বড় হবা কি করে? না না না, আমি বললাম না আমি স্কুলে যাব না। গার মেরেছে কুটুদের বাড়িতে, আবার কি হলো? ব্যাপারটা দেখতে হচ্ছে তো। লেওরা, আমি বলেছি না আমি স্কুলে যাব না। আহা দাদু ভাই, স্কুলে না গেলে তুমি বড় হবে কি করে? আর বড় হয়ে তো তোমাকে চাকরি করতে হবে। তাকলি না বাল, গাল মালাত কাল বালা। আরেকবার যদি স্কুল যেতে বলো আমি কিন্তু এটা থুলে মেলে দেবো, এই বলে দিলাম। কি বললি তুই? তুই দাদুকে মারবি? তোর এত বড় সাহস, এতবার বেড়ে গেছিস তুই? স্কুলে যাবি যাতে রেডি হো ফাটা, না হলে কিন্তু কপালে কষ্ট আছে, বলে দিলাম। আহ বৌমা, বাচ্চা মানুষ ওই হবে কেউ বকে? ভালো করে বোঝাও, দেখবা বুঝবে, তাই না দাদু ভাই? বাল বুঝবে। একি ফাটা, এত রেগে আছো কেন? কেউ কি বকেছে তোমায়? বড় বাল এলো রে, বোদার বাল, বেশি না মারি, যা তো এখান থেকে। কিরে লাউরা, সকাল থেকে কোথায় ছিলিস? মেরে তোর আবার কি হলো? মুখটা আমার গাড়ির মতন করে আছিস কেন? তোর বাপ কিন্তু ব্যাপারটা ঠিক করলো না ফুটো। আমার বাপ? লেওরা, আমার বাপ আবার তোর কি করলো? বোধহয় একটু আগে তোর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তারপরে শুনতে পেলাম তোর ছেলে ফাটা কান্না করছে। লেওরা, আমি শুধু গিয়ে বলেছি ফাটা কান্না করছে কেন? আর বোধার বল, তোর বাপ আমাকে যা নয় তাই বলে বাড়ি থেকে তাই দিল। চোদনা, আমার কি কোনো মান সম্মান নেই নাকি? কি বলছিস, আমার বাপ তোকে আলবাল বলে তাড়ি দিল? এত বড় সাহস! দাঁড়া দেখছি ব্যাপারটা। তোরা বস পল্টু, আমি এখনই একটু আসছি। আমি এখানে কি করে আসলাম? তুই তো এতক্ষণ এখানে ঘুমাচ্ছিলিস, তোর বাবা তোকে এখানে দিয়ে গেছে। আমার বাবা আমাকে এখানে দিয়ে গেছে? খালা দেম না বাপ, আমাকে বোকা তো দেবার নিতে। এ মা, ছিচি তুই গালাগালি দিস, খান্তির তেলে খিস্তি মারি তো কি হইতে? তোর নাকি তো বোঝ না। কি হয়েছে রে, এত চিল্লা মিললি কিসের? স্যার দেখো না, এই ছেলেটা নোংরা নোংরা গালাগাল দিচ্ছে। কেন রে, তুই ওকে গালাগাল দিচ্ছিস কেন? হ্যাঁ বালা, আমি স্কুলে পড়বো না, তা আমাকে জোর করে এখানে স্কুলে দিয়ে গেল। লেওরা একবার বাড়ি যাই, কাউকে ছাড়বো না। হাই 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 হাই, এইটুকু বাচ্চার একই মুখের ভাষা। ছেলে যদি এইরকম হয় তাহলে বাপ কেমন হবে? কি বললি? থানটি তোলে আমার বাপ তোলে কথা বললি? লেওরা একবার বাইরে তো এই ছুড়ে মেরে তোর গাল ফাটিয়ে দেবো না।
নান্টু বাবু, ও নান্টু বাবু, বাবা, ও বাবা, মাস্টার মতে আইছে। একি স্যার, আপনি দেখো ফুটো, তোমার ছেলেকে আমি আর স্কুলে রাখতে পারবো না। এত বাজে শিক্ষা দিয়েছে তোমার ছেলেকে যে আর পাঁচটা ভদ্র ছেলে পেলের সাথে তোমার ছেলেকে রাখা যাবে না। কেন স্যার, ফাটা আবার কি করেছে? আবার জিজ্ঞাসা করছো কি করেছে? স্কুলের আর পাঁচটা ছেলে পেলেকে তাদের মা বাবা তুলে খিস্তি খাস্তা করেছে। মানে এত বাজে মুখের ভাষা যে আমি আর বলে বোঝাতে পারবো না। এমনকি ও আমাকে পর্যন্ত ক্লাস ভর্তি ছেলে পেলের সামনে খানকি ছেলে বলেছে। তুদিন ভাই, আমি তো এমনি এমনি বলেছি নাকি? দানো বাবা, মাস্টার মশাই তোমাকে বানচোদ বলেছে, তাই আমি মাস্টার মশাইকে খিস্তি মেরে দিয়েছি। এইসব কি বলছিস তুই? আমি তোর বাবাকে খিস্তি মেরেছি? আর কি নষ্ট হবে? আগের থেকে ভবিষ্যতের পুঙ্গামারা হয়ে গেছে। এত ঢ্যামনা ছেলেকে আমি আমার স্কুলে নিতে পারবো না। তুমি অন্য কোন স্কুলে তোমার ছেলেকে ভর্তি করিও। লোকে বাড়া ঠিকই বলে, বাংলাই জীবন। বাড়া মেয়ে হয়ে যাওয়ার পর ঘরের মাগিটা যা চুদুরবুদু শুরু করেছে। রাতে একটু বাংলা না খেলে লেওড়া ঘুমিয়ে আসে না। কি রে ফুটো, তুই আজকে এত চুপচাপ কেন? তোরও কি লেওড়া আমার মতন সংসারে কলহ হয়ে গেছে নাকি? না রে বাড়া, আমি অন্য কিছু ভাবছি। তা কি ভাবছিস একটু আমাদেরকেও বল, আমরা তো আছি নাকি? কি রে ল্যাংচা, আছি না? হ্যাঁ হ্যাঁ গো বল্টুদা, আমরা তো আছি। তবে কি এত বড় ভাবছিস বল? লেওড়া আমার ছেলেটা খুব ভুগাচ্ছে বুঝলি। চোদ্দাটা আজকে স্কুলে গিয়ে নাকি স্যারকে গালাগালি করেছে। বাড়ার বাদ স্যার আজকে বাড়ির উপরে এসে বলে গেছে কালকের থেকে ওকে আর স্কুলে পাঠাতে না। এই সোরের বাচ্চাটাকে নিয়ে কি করা যায় বলতো? কি বলছিস কিরে ফুটু, ফাটা ওর স্যারকে কিস্তি মেরেছে? হ্যাঁ বাড়া, তা নয় তোর কি বলছি? তুই যাই বলিস আর তাই বলিস ফুটু, তোর ছেলেটা কিন্তু লেওড়া একটা মহাবেয়াদব। লেওড়াটার সেটাই পাড়া মেরে ধরতে পারিস না? কালকে সকালবেলায় স্যারকে বুঝিয়ে সুঝিয়ে চোদ্দাটাকে আবার স্কুলে পাঠাবি, না হলে কিন্তু ছাড়া গরুর মতন ছেড়ে রাখলে আরো বারোচুদা হয়ে যাবে। হ্যাঁ আমিও তাই ভাবছি। দাঁড়া কাল সকালে হোক, তারপরে দেখছি কি করা যায়। নান্টু বাবু, ও নান্টু বাবু, নান্টু বাবু, বেরিয়ে আসুন লেওড়া। আরে কি ব্যাপার মাস্টার মশাই যে, তা এত সকাল সকাল কি মনে করে? আপনার বারোচুদা ছেলে ফুটো কোথায়? ডাকুন ওই সুরে বাচ্চাকে। আপনি এত খোঁজে আছেন কেন? কিছু হয়েছে নাকি? কিছু হয়েছে মানে আপনার সুরে বাচ্চা ছেলে আমার নাতনিকে উল্টো পাল্টা চিঠি লিখে পাঠিয়েছে। আপনার বাঞ্চোর ছেলে এত বড় সাহস হয় কি করে? ডাকুন ওকে। এইসব কি বলছেন আপনি মাস্টার মশাই? আমার ছেলে ফুটো আপনার নাতনিকে উল্টো পাল্টা চিঠি লিখে পাঠিয়েছে? তাহলে ওরা আপনার কি মনে হচ্ছে আমি এখানে আপনার সাথে রঙ চুয়াতে এসেছি? কালকে ভেবেছিলাম আপনার নাতি হচ্ছে একটা বজ্জাত, আজকে তো দেখছি ওর বাপ হচ্ছে মহাবজ্জাত। কিন্তু মাস্টার মশাই আপনি যা বলছেন একটু ভেবে বলছেন তো? ভেবে বলছি মানে আমি পোস্ট বাড়ি থেকে চিঠি পড়ে এসেছি, আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি ঘরে ঢুকে সেটা ভাঙবো? ইয়ে মানে আমার ছেলে তো এখন ঘরে নেই, ক্লাবে গেছে। চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলুন চলুন। চিঠিটা তাহলে ঠিক জায়গায় গেছে।